أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله وحده ওসালাতসাল মালা মাল্লা নাবি বা আদা রকিবুল ইসলাম ভাই বাংলাদেশ থেকে বলছিলেন যে আমাদের এলাকাতে প্রচলিত রয়েছে কোনো স্বামী যদি তার স্ত্রীর সাথে হাইজ অবস্থায় মিলামেশা করে তাহলে তাকে চিরস্থায়ী জাহান্ন মে হবে এর সাথে বললেন যে গর্ভবর্তী অবস্থায় তিন মাস পার হয়ে গেলে তার সাথে আর স্বামী মিলামেশা করতে পারবে না তো এ মর্মে কি একটু বুঝিয়ে বলবেন সম্মানিত ভাই যে হাইজ অবস্থায় মিলামেশা করা যায় না হাইজ অবস্থায় মিলামেশা করা যায় না এ মর্মে আল্লা সবাহান তালা বলছেন ওয়াস আলু নাকা আনিল মাহিদ কুল হুয়া আজান কুল হুয়া আজান ফা নিসা আফিল মাহিদ লসমাতে তালা বলছেন যে আল্লাহ রসমসাল্লা সাল্লামকে সম্বোধন করেছে এবং তারা তোমাকে স্ত্রী লোকদের ঋতু সেরাপ সম্বন্ধে জিজ্ঞেস করছে তুমি বলো ওটা হচ্ছে কষ্টদায়ক অবস্থা অতএব ঋতুকাল স্ত্রী লোকদের থেকে সঙ্গম করা থেকে মিলামেশা করা থেকে তোমরা দূরে থাকো যখন তারা পবিত্র অর্জন করবে পবিত্রতা অর্জন করবে তখন তোমরা যেভাবে ইচ্ছা তখন তাদের কাছে যাও পবিত্রতা অর্জন না করা পর্যন্ত তাদের সাথে তোমরা মিলামেশা তোমরা করিও না তাদের সাথে মিলামেশা করো না আল্লাহ সুহাতা বলছেন তাও হেবুল মতো হিরিন তিনি যারা তাওবাকারী তাদেরকে পছন্দ করেন ভালোবাসেন এবং যারা পবিত্র অর্জনকারী তাদেরকে ভালোবাসেন যে আয়ারটি থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে ঋতু অবস্থায় ঋতু অবস্থায় সঙ্গম করতে নিষেধ করলেন স্বামী স্ত্রী মিলেমেশা করতে আল্লাহ সোহাত আলা বারণ করলেন বরং তিনি বললেন এটা কষ্ট এটা কষ্টদায়ক অবস্থা জি তাই ঋতু অবস্থায় মিলেমিশা করা যাবে না জি আর এখানে যে বিষয়টা বলা হয়েছে যে চিরস্থায়ী জাহান্নামি যদি কেউ ঋতু অবস্থায় হাই অবস্থায় স্ত্রীর সাথে মিলামেশা করে করে নেয় চিরস্থায়ী যাহ নামে এ কথাটা ঠিক নয় এটা বাতিল কথা কথা ঠিক নয় বাতিল কথা সে পাপ করেছে যদি কেউ এরকম করে বসে পাপ কারণ আল্লাহ সালা তাকে নিশ্চিত করেছে হয়তো যদি এরকম কেউ হয় করেই ফেলে তাহলে এর দরুন সহিহাস দ্বারা প্রমাণিত তাকে আপনার অর্ধেক দেনার পরিমাণ সে সাদকা করে দিবে অর্ধেক দেনার দেনার পরিমাণ যে টাকা হয় অর্ধেক দেনার পরিমাণ নিঃফিদ দেনার বলা হচ্ছে অর্ধেক দেনার পরিমাণ সে সাদকা দান করে দিবে সাদকা দান করে দিবে পরিমাণিত পরিমাণিত তাই আমরা হাইজ অবস্থায় স্বামী স্ত্রী সঙ্গম থেকে আমরা দূরে থাকবো কারণ কষ্টদায়ক এবং যদি কেউ সহিতার অশসা পড়ে বা হঠাৎ করে হয়তো অবুঝের কারণে যদি কেউ এরকম করে ফেলে তাহলে অর্ধেক দিন আর সে সাদগা করে দিবে জি আর একটা যে বিষয় উল্লেখ করেছেন যে আপনার গর্ভবর্তী মা যখন হয় তিন মাস তার পেটে বাচ্চা হয় ওই সময়তে মিলামেশা করা যাবে না এটাও বাতিল কথা এটাও বাতিল কথা তবে বাচ্চা পেটে আসলে একটু সাবধান সেটা কিন্তু মিলেমেশা করা যাবে না এটা বাতিল কথা এটা কোনো সহারা প্রমাণিত নয় বরং আপনার বাচ্চা আসা আসলে পারে যখন প্রথম বাচ্চা আসে তখন একটু সাবধানতা অবলম্বন করলেই হয় সাবধানতা অবলম্বন করলেই হয় কিন্তু মিলামেশা করা যাবে না এটা বাতিল কথা এটা একটা কুসংস্কার কুসংস্কার আল্লাহ সুবাহ তালা যেন আমাদেরকে এর থেকে রহম করে দয়া করেন আল্লাহ আলম وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء